যেরকম ইন্টারভিউ আজকে দিয়েছেন, আপনাকে নতুন করে কিছু বলার, মানে সেরকম যদি কোনো বিপর্যয় বা ভাগ্যের পরিহাস যদি আপনার সাথে না হয় তাহলে আপনাকে আর ফিরতে হবে না। গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং স্যার, বসুন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম বিবেক সিং, আমি শ্রীরামপুর হুগলি থেকে এসেছি। আমি ক্লাস টেন সালকিয়াশি বিশ্ববিদ্যালয়ে 2011 সালে করেছি। তারপর আমি ক্লাস টুয়েলভ সৃজন বিদ্যালয়ে 2014 সালে করেছি। তারপর আমি বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 2018 সালে এমসিবি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং দিয়ে করেছি। তারপর আমি এক বছর কাজ করেছি হচ্ছে মারুতি সুজুকি অ্যাজ এ ইন্টার্ন। দেন করোনা আসার পর আমার কাজটা চলে যায়, তারপর আমি সরকারি চাকরির দিকে নিজের প্রিপারেশন স্টার্ট করি। কারেন্টলি আমি এখন স্যার অ্যাজ এ ফিটনেস ইনস্ট্রাক্টর আমি একটা জায়গায় কাজ করছি। আর আমার হবি হচ্ছে স্যার বডি বিল্ডিং। আমার বাড়িতে আমার মা, আমার বাবা, আমার দিদি আর আমার বড় দাদা আছে। আমাকে একটা বলুন, আপনি যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করেছেন, তা এই ফিল্ডে কাজ করার বা এই যে পড়াশোনাটা করার পর আপনার যেটা উপলব্ধি হয়েছে, এই উপলব্ধিটা কি আমাদের এই ক্যালকাটা পুলিশে কোনো রকম ভাবে উৎকর্ষতা সাধনে কি কাজে লাগতে পারে? আমার যতটা এখন জানা আছে যে আমি যে ইঞ্জিনিয়ারিংটা ক্যালকাটা পুলিশের সাইবার ডিপার্টমেন্ট আছে, সেখানে হয়তো আমার ওই ইঞ্জিনিয়ারিং এর নলেজটা জ্ঞানে কাজে লাগতে পারে পরবর্তী। তাছাড়াও এখনো এখন স্যার এআইটা খুব বেশি করে আসছে, হয়তো ভবিষ্যতে আমার পড়াশোনাটা কলকাতা পুলিশে দেখে আমি কিছু সহযোগিতা করতে পারবো। আচ্ছা, বেশ, এআই এর প্রসঙ্গ তো আপনি তুললেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে এআই আসলে কি শ্রমিকদের কাজ হারানোর বা বিভিন্ন কাজের যে সংকোচনের সম্ভাবনা কি আছে? স্যার আমার এটাতে মনে হয় যে স্যার কাজ হারাবে কি কি জানি না, কিন্তু স্যার কাজের জবস তৈরি হবে। কেন কি স্যার এআইটা যে চলবে স্যার সেটা পুরোপুরি একটা কম্পিউটার প্রোগ্রামিং থেকে চলবে। তার জন্য তো স্যার লেবার ফোর্স তো লাগবে, যারা সফটওয়্যার ডেভেলপ করে, যারা প্রোগ্রামিং রান করে, তাদেরকে তো লাগবে স্যার। তাহলে আমাকে মনে হয় যে জব ক্রিয়েশন হতে পারে। ব্লু কলার হোয়াইট কলার জব সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? স্যার হোয়াইট কলার জব হয় যে যারা সার্ভিস সেক্টরে কাজ করে তাদেরকে বলে হোয়াইট কলার জব হয়। স্যার ব্লু কলার জবটা স্যার আমার এখন মনে হচ্ছে না। আপনি বলেন আপনার হবি হচ্ছে বডি বিল্ডিং করা। একটা সাধারণ মানুষ স্বাভাবিক খাবার খেয়ে ভালো বডি বিল্ডার হতে পারবে? হ্যাঁ স্যার, ন্যাচারালি যদি করে। আমি স্যার আমি নিজে ন্যাচারাল বডি বিল্ডিং এর আমি ওটাকে ইয়ে করি, প্রমোট করি। আর আমি ন্যাচারাল বডি বিল্ডিং কম্পিটিশনে খেলেছি, যেটা পুলিশের সাহায্যে পূর্ব বর্ধমানে হয়েছিল। ইভেন স্যার আইপিএস স্যার আমাদের এসেছিল কংগ্রেসের সেন, ওখানে আমি স্যার বডি বিল্ডিং করেছি। আর আমি 2014 থেকে মোটামুটি 12 বছর থেকে ন্যাচারাল বডি বিল্ডিং করছি, আর আমি স্যার খুব ফিটও আছি। আর বিভিন্ন যে মানে ফুডগুলো নেওয়া হয় বডি বিল্ডার অনেকে নেয় এবং অনেক রকম ওষুধও সেবন করে, ড্রাগস, হ্যাঁ, এগুলোর কি ক্ষতিকারক দিক? স্যার হ্যাঁ, প্রচুর ক্ষতি আছে স্যার শরীরে। আমি ওটা নিলে হয়তো এখন যারা নিচ্ছে কিছু বুঝতে পারবে না, কিন্তু 10 থেকে 15 বছর পর ঠিক বোঝা যাবে তার সাইড এফেক্টসটা। তো তাহলে আমি ন্যাচারালি সাজেস্ট করি, আমি ন্যাচারালি সবসময় সাজেস্ট করি। যেরকম ন্যাচারালি ভালো বডি বিল্ডার আছেন একজনের নাম স্যার এখন মনে হচ্ছে না। আচ্ছা, কলকাতা পুলিশ কনস্টেবল হওয়ার ইচ্ছেটা কেন? স্যার সবার বড় কথা স্যার কলকাতা পুলিশ কনস্টেবল একটা গভর্নমেন্ট জব, এটাতে আমি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা খুব বেশি করে পাবো, আর আমি নিজের বাড়িকে হেল্প করতে পারবো। তাছাড়া কলকাতা পুলিশ কনস্টেবল যেটা চায় সেটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস আর মেন্টাল টাফনেস। সেই জিনিসটা আমি মনে করি আমার মধ্যে খুব ভালোভাবে আছে। তো আমি স্যারদের কথা অনুযায়ী আমি ভালো করে সার্ভিস দিতে পারবো কলকাতা পুলিশ কনস্টেবল। কলকাতা পুলিশে ডিভিশন কটা আছে স্যার? এখন 10টা ডিভিশন আছে। নতুন একটি ডিভিশন কিছুদিন আগে অ্যাড হয়েছে, সেটি কোনটি? আপনার নাম বিবেক, আপনার নামের অর্থ কি? জ্ঞান, বিবেক মানে জ্ঞান বুদ্ধি। হাওড়া ব্রিজ কে তৈরি করেছিলেন? কি তৈরি করেছিলেন? ব্রিটিশ। কবে তৈরি হয়েছিল? 1943।
আচ্ছা, আমরা সেই বিবেক বোধ জাগ্রত হওয়ার একটা ব্যাপার জানি তো, বিবেক বোধ জাগ্রত হওয়া বলেন না মানুষের ভেতর, হ্যাঁ হ্যাঁ, সেটার সঙ্গে আপনার নামের কোনো যোগ আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তো ধরুন আপনি কলকাতা পুলিশে চাকরি পেয়েছেন, আপনি এমন কি একটা কাজ করতে চান যেটা থেকে সমস্ত মানুষের বিবেক বোধ জাগ্রত হবে? আমার আমার এই মুহূর্তে একটা জিনিস মনে হয়, পুলিশকে অনেকজন ভয় পায় আর পুলিশের সহযোগিতা করে না। আমার সবার যে বড় কথা হচ্ছে মানুষের সাথে পুলিশের কিভাবে ইন্টারঅ্যাক্ট করবো। যদি আমরা মানুষের সাথে পুলিশের ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করি, তার ফলে কি হবে যে ক্রাইমটা কমবে। কারণ কি, যখন কোনো জায়গায় ক্রাইম হচ্ছে, যদি কোনো একটা পাবলিক না ভয় পেয়ে যদি পুলিশকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করে, তাহলে সেই জিনিসটা আমি মনে করি যে ক্রাইমটা সঙ্গে সঙ্গে থামা যেতে পারে। আচ্ছা, আপনি ফিটনেসের ব্যাপারটার উপর কাজ করছেন, তাই তো? হ্যাঁ, আমি ফিটনেসের কাজ করছি। তা পুলিশের চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি ফিটনেসটা মাস্ট, চাকরি করার ক্রাইটেরিয়া, তাই তো? কিন্তু অন্যান্য চাকরির ক্ষেত্রে তো থাকে না, এ ব্যাপারে আপনার কি মত? শুধুমাত্র কি পুলিশের ফিটনেসের দরকার? না না, সব সব জায়গাতেই দরকার ফিটনেসের। কারণ কি, আমাদের শরীর হচ্ছে সবার থেকে বড় জিনিস, শরীরটাকে চালানোর জন্য ফিটনেসটা দরকার লাগে, খাওয়া দাওয়া, এমনি শরীরের উপরেই আমরা বেঁচে আছি, শরীরটাকে তো চালানোর জন্য দরকার সেটা। আচ্ছা, মার্চ মাসের 26 তারিখ এই ডেটটা, এই ডেটটা আপনার কাছে বিশেষ কি আছে এই ডেটটা এটার সাথে? সর্বপ্রথম তো আমার জন্মদিন, তাছাড়া আর কিছু মনে হচ্ছে না। স্যার, 1994, 26 আপনি তো ইঞ্জিনিয়ারিং লাইনেও দেখছি পড়াশোনা করেছেন, আবার ফিটনেস দিকেও আছেন, মানে ভালো রকম জানেন, জ্ঞান আছে বললেন। তাহলে ইঞ্জিনিয়ারিংটা করেছিলাম তো, কোভিড একটা খুব বড় লাইফে আমার দেখা গেছে। আমার দিদি প্রাইভেট করতো, আমার দাদাও প্রাইভেট করতো, দুজনেরই জব চলে গেছিলো। ইভেন আমি আমিও অ্যাজ এ ইন্টার্ন জয়েন করেছিলাম, তো আমি পারমানেন্ট ছিলাম না, তো আমাদেরকেও ফায়ার করে দেওয়া হয়েছিল। তো আমি তারপরে দেখলাম যে গভর্নমেন্ট এক্সামে, যে কোনো গভর্নমেন্ট এক্সামে তোমার জব স্টেবিলিটিটা খুব বেশিভাবে আছে। আর তাছাড়া পুলিশ, পুলিশ হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আমি, এটা খুব অনারেবল একটা জব স্যার। আমি নিজের কান্ট্রিকে আমি রিপ্রেজেন্ট করবো আর মানুষকে সাহায্য করবো। রিপ্রেজেন্ট শব্দের অর্থ কি? রিপ্রেজেন্ট শব্দের অর্থ স্যার বাংলাটা ঠিক আসছে না। স্টেবল শব্দের অর্থ? স্টেবল, স্টেবল মানে অস্থায়ী কোনো জিনিস। স্টেবল মানে অস্থায়ী কোনো জিনিস, ঠিক বলছেন স্যার, বাংলায় আমাদের আসছে না। ইন্টার্নশিপ শব্দের অর্থ স্যার? ট্রেনিং, অ্যাজ এ ট্রেনিং পারপাস, যেখানে কেউ কাউকে নেওয়া হয়। ঠিক আছে, আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। আপনি নিজেই বলুন কেমন লাগলো, এর আগে দিয়েছিলেন? হ্যাঁ, আগের দিন আমি মুখে একটু হাসি ছিল না, আমি জানি না আজকে কি হয়েছে। না আজকে ভালো না, আজকে ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার একটু প্রবলেম, আপনি যে বাংলাটা জিজ্ঞেস করছিলেন তো, এবার আমি একটা কথা বলি, বাংলাগুলো কথা হচ্ছে ইংলিশ টার্মগুলো ব্যবহার হচ্ছে তো, ওখানে কিন্তু ইন্টারভিউরা অবশ্যই বাংলা কিন্তু অর্থ ধরতে পারে, মানে বাংলা কথার মাঝখানে ইংলিশ টার্মটা খুব একটা বেশি কোথাও যেন একটা বেশি ব্যবহার হয়ে যাচ্ছে। তুমি কি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছো? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু চেষ্টা করতে হবে একটু, কারণ এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে। আমি তো এই ধরলাম, ধরতে পারি ইন্টার্নশিপটা কি নাউনের মধ্যে পড়ে, আর এমনি খারাপ নয়, উত্তর না জানলেও অসুবিধা কিছু নেই, আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে, কথাবার্তাও ঠিকঠাক মোটামুটি গেছে, বছর ঠিক আছে। আর আগের দিন হাসা, আগের দিন আমি ছিলাম না, আগে হাসি তাদের ঠিকই আছে, অসুবিধা নেই স্যার, বলুন। কথাগুলো খুব স্পষ্ট, খুব ভালো, আই কন্টাক্ট খুব ভালো হয়েছে, আর একটু হাসি আর একটু জুড়ে দিলে পারফেক্ট। এতটা নয় তবে, শুধুমাত্র আপনি কিছু, মানে যেরকম ইন্টারভিউ আজকে দিয়েছেন, আপনাকে নতুন করে কিছু বলার, মানে সেরকম যদি কোনো বিপর্যয় বা ভাগ্যের পরিহাস যদি আপনার সাথে না হয়, তাহলে আপনাকে আর ফিরতে হবে না। এবার সেই দিন মানুষের কেমন কি যাবে, ঠিক আছে, আমি স্যার এটা বিলিভ করি, সেই জন্য আপনাকে বাকি আপনার গেস্টার পশ্চার কনভারসেশন অ্যাটিটিউড কোনো কিছু নিয়ে, ঠিক আছে, একজন কনস্টেবলের কাছ থেকে এর থেকে বেশি এক্সপেক্ট করা উচিত নয় এবং এক্সপেক্ট করিও না, দ্যাটস ফাইন, ঠিক আছে।